প্রাথমিক টেটের অ্যান্সার কি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অফিসিয়াল অ্যান্সার কি তো আমরা দেখে নেব সরাসরি কিন্তু এখন সমস্যা হচ্ছে এ সিরিজের অনলি এ সিরিজের অ্যান্সার কি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তো এখন আমরা অন্য একটি সিরিজ ডি সিরিজের অ্যান্সারকেই আমরা রেডি করে নিয়েছি সেটা সরাসরি আমরা অ্যান্সার দেখব আপনারা কোশ্চেনগুলো দেখবেন অন্য সিরিজের হলে এই কোশ্চেনটা কোথায় আছে সেটা মিলিয়ে অ্যান্সার করে নিতে পারবেন সহজে আমি কীগুলো বলে দিচ্ছি সেগুলোকে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এটা ডি সিট ডি সেটের প্র্যাকটিস করছি আমরা ডি সেটের অ্যান্সার কিন্তু মেলাবো প্রথম প্রশ্ন দেখুন প্রথম প্রশ্ন দেখুন কোনো কাজ কিভাবে করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পদ্ধতিগত অর্থাৎ প্রসিডিওর স্মৃতি কথা বলা হয়েছে সরাসরি আমরা শুধু অ্যান্সারগুলোর দিকে ফলো রাখবো কোশ্চেন পড়ব না সহজে তো দু নম্বর গার্ডেনারের বহুমুখী পদ্ধতি এটার অ্যান্সার কি নিয়েছে ওরা হচ্ছে আন্তব্যক্তিক বুদ্ধি অর্থাৎ ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্ট সি অ্যান্সার নিয়েছে নেক্সট তিন নম্বরে কোহলবার্গের মত অনুসারে কোহলবার্গের মত অনুসারে এখানে নৈতিক বিকাশ নিয়ে অর্থাৎ ডি অ্যান্সার নেওয়া হয়েছে এখানে চার চারদাগের শিশুদের অন্যের দৃষ্টিভঙ্গি চার দাগের অ্যান্সার নেওয়া হয়েছে এখানে সি ইগোসেন্ট্রিক থিঙ্কিং আত্মকেন্দ্রিক চিন্তন এরপরে পাঁচ দাগের কোহলবার্গের মত অনুসারে পাঁচ দাগের অ্যান্সার নেওয়া হয়েছে সি ভালো ছেলে ও সুন্দর মেয়ের স্তর ছ দাগের শিক্ষণের যে স্তরে শিক্ষার্থী ছয় দাগের অ্যান্সার নেওয়া হয়েছে রিফ্লেকটিভ লেভেলের টিচিং অর্থাৎ সি অ্যান্সার নেওয়া হয়েছে সাত দাগের নিচের কোনটি অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের সঠিক পর্যায় তো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রথমটি প্রস্তুতির সুপ্ত চিন্তন অন্তর্দৃষ্টি যাচাই করণ প্রথমটি ইয়ে হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট আট নম্বরের শিক্ষক শিক্ষার্থী একজন শিক্ষার্থীকে এখানে নেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে বি সৃজনশীলতা ক্রিয়েটিভিটি বি অ্যান্সার নেওয়া হয়েছিল নয় দাগে নয়ের যে আনসার নেওয়া হয়েছে সুনির্দিষ্ট সময় ব্যবধানে একদল শিক্ষার্থী এখানে আনসার নেওয়া হয়েছে নির্ভরশীলতা অর্থাৎ রিলায়াবিলিটি বি অ্যান্সার এরপরে দশ দাগে শিক্ষণ শিখন বেশি কার্যকরী হবে যখন কখন দশ দাগে আনসার নেওয়া হয়েছে সি শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করেন সি সি অ্যান্সার নেওয়া হয়েছে দশ দাগে এগারো দাগে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক যখন ধারণা গঠনের ক্ষেত্রে এখানে সঠিক উত্তর নেওয়া হয়েছে প্রথমটি এক্সপোজার পারসেপশান প্রথমটি অ্যান্সার নেওয়া হয়েছে নিচের কোনটি পেডাগির ধারণার ক্ষেত্রে সত্য নয় বারো দাগের সঠিক অ্যান্সার হচ্ছে সি পেডাগি শিশুদের চাহিদার সঙ্গে সম্পর্কিত নয় সি অ্যান্সার নেওয়া হয়েছে বারো দাগে নেক্সট নিচের কোনটি প্রাথমিক স্তরে শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয় তেরো দাগের আনসার নেওয়া হয়েছে ডি শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণে তথ্য প্রদানের নীতি ডি অ্যান্সার নেওয়া হয়েছে চোদ্দো দাগে পেঁয়াজের মত অনুসারে চোদ্দো দাগে সঠিক অ্যান্সার নেওয়া হয়েছে বহুমুখী চিন্তন অর্থাৎ রেভার্সেবল চিন্তনের কথা বলা হয়েছে রেভার্সেবল চিন্তন উভমুখী চিন্তন বহুমুখী নয় উভয়মুখী চিন্তন সি দাগ পনেরো দাগে নিচের কোন নীতিটি শিশু বিকাশের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয় পনেরো দাগের আনসার নেওয়া হয়েছে উভয়মুখীতা রেভার্সিবিলিটি নেক্সট ষোলো দাগে সমাজবিজ্ঞানের একজন শিক্ষক শিক্ষা ইতিহাস শিক্ষণের সময় ষোলো দাগের আনসার নেওয়া হয়েছে সি ইন্টারডিসিপ্লিন জনিত শিক্ষণের ত্বরান্বিত করে শিক্ষার দুটি কাজ এখানে সতেরো নম্বরের আনসার নেওয়া হয়েছে ডি অর্থাৎ এখানে ডিটা উত্তর আঠেরো দাগের স্মৃতির প্রথম ধারণা এখানে সঠিক উত্তর নেওয়া হয়েছে শিখন লার্নিং ডি কে সঠিক উত্তর এখানে নেক্সট উনিশ নম্বরের প্রশ্ন দেখুন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এখানে অ্যান্সার নেওয়া হয়েছে ডি এরটা অর্থাৎ প্রথম এবং তৃতীয় প্রথম এবং তৃতীয় এই দুটো নিয়ে ডি অ্যান্সার হয়েছে এখানে উনিশ নম্বরে কুড়ি নম্বরে শিশু বিকাশের সেপালো করাল নীতি বিকাশের নীতি সেটা সেটার আনসার নেওয়া হয়েছে মাথা থেকে পা পায়ের দিকে অর্থাৎ এ সঠিক উত্তর নেওয়া এখানে হয়েছে ব্যক্তিশত্বের যে চলক ব্যক্তি সাধারণত একুশ দাগের একুশ দাগের সঠিক উত্তর হচ্ছে সি আত্মসম্মান সেলফ স্টিম নেক্সট বাইশ দাগের অন্তর্ভুক্তমূলক শিক্ষাক্ষেত্রে ভিন্নভাবে এই প্রশ্নের আনসার না হয়েছে ডি শিক্ষার্থীদের সামর্থ্যকে গুরুত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গি নেক্সট তেইশ শিক্ষার্থীদের কাছে পাঠ উপস্থাপনার পূর্বে তাদের মূল্যায়ন করার তেইশ দাগের এখানে অ্যান্সার নেওয়া হয়েছে সি শিক্ষক শিক্ষিকাদের মূল শিক্ষণ দক্ষতা অনুশীলনের সুযোগ তৈরি করা নেক্সট একজন চব্বিশ দাগের একজন শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বললেন কাজটি করতে চেষ্টা করো তুমি এখানে সঠিক উত্তর নেওয়া হয়েছে এখানে বি আভ্যন্তরীণ প্রশ্ন সৃষ্টি করতে চাইছেন অর্থাৎ বি সরি চব্বিশ দাগে বি হচ্ছে উত্তর পঁচিশ দাগে একটি শিশু মেঝেতে পড়ে গিয়ে তো এক্ষেত্রে পঁচিশ দাগের সঠিক উত্তর নিয়ে আছে সর্বপ্রাণবাদ নেক্সট ছাব্বিশ দাগের নিচের কোন কৌশলটি পেটাকির দিক থেকে ছাব্বিশ দাগের সঠিক উত্তর সি অনুশীলন ও পুনরুদ্রেক ছাব্বিশ দাগের সি উত্তর যখন পুরনো স্মৃতি নতুন শিখন বাধার সৃষ্টি করে তো সাতাশ দাগের সঠিক উত্তর বি পূর্ববর্তী বাধা ফাইভ বি মডেলের ক্ষেত্রে আঠাশ দাগের ফাইভ বি মডেলের কোন স্তরের শিক্ষার্থীকে সক্রিয়তা অংশগ্রহণ এক্ষেত্রে আঠাশ দাগের সঠিক উত্তর ডি এক্সপ্লোরেশন বা অন্বেষণ নেক্সট উনত্রিশ দাগ পেডাগোকিতে কিছু ধারণা আছে যেমন উনত্রিশ দাগে সঠিক উত্তর নেওয়া হয়েছে সি সি উনত্রিশ দাগে সঠিক উত্তর সি এবার তিরিশ দাগে যদি কোনো শিশুর মানসিক বয়স পাঁচ বছর হয় এক্ষেত্রে সঠিক উত্তর নেওয়া হয়েছে ডি লাস্টেরটা সঠিক উত্তর একশো পঁচিশ উত্তর তো এটা গেল চাইল্ড সাইকোলজি এরপরে আমরা অন্য একটা দেখি আমরা ডি সিটের ডি সেটের অ্যান্সারকে মেলাচ্ছি এবার বাংলারটা মেলাচ্ছি আমরা তো প্রথমে একত্রিশ দাগের কোশ্চনে দেখুন একত্রিশ দাগের সঠিক উত্তর হচ্ছে সি নিম্ন প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সঠিক কোনটি এ চোর এটাকে নেওয়া হয়েছে একত্রিশ দাগের সঠিকোত্তর বত্রিশ সঠিক উত্তর বি এরপরে তেত্রিশ দাগ দেখছি তেত্রিশ দাগের সঠিক উত্তর নেওয়া হয়েছে বি তেত্রিশ দাগের বি উত্তর চৌত্রিশ দাগের সঠিক উত্তর ডি চৌত্রিশ দাগের সঠিক ডি পঁয়ত্রিশ দাগেরটা নেওয়া হয়েছে পঁয়ত্রিশ দাগের সঠিক উত্তর হচ্ছে সি সমুদ্রের জল শুকিয়ে সর্বানন্দের সময়ে কচ্ছর এটাকে ডি সি হচ্ছে সঠিক উত্তর ছত্রিশ দাগ অড্র লোকে সর্ষে শাক এটা এইটাকে ছত্রিশের সঠিক উত্তর হচ্ছে সি ইশিং তারপরে সাঁত্রিশে এখানে গমের প্রচলন তেমন না থাকলেও সাঁত্রিশের সঠিক উত্তর হচ্ছে এ কর্ণসুবনের কাছে রক্ত মৃত্তিকা এই ওটার নাম এ হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ এক এবং তিন সঠিকোত্তর নেক্সট আটত্রিশ দাগের সঠিক উত্তর গদ্যাংশ অনুসারে কলায়ের মধ্যে তো আটত্রিশে ধাকা সঠিক উত্তর হচ্ছে বি মুগ ঘেঁষ মুগ ঘাস এই মাঘ এবং মুসুর আর তারপরে উনচল্লিশ দাগের অধিরূর আর্থিক সামর্থ্য হল উনচল্লিশের সঠিক উত্তর হচ্ছে সি ভিতরের শ্বাস তাল শ্বাস নেক্সট চল্লিশ ধাগের সঠিক উত্তর হচ্ছে সি চল্লিশ দাগের ঘোড়সওয়ারির ঘোড়সওয়ারির রক্ত বরণ ও তিরিশ এইটা সঠিক উত্তর এবার একচল্লিশ দাগের সঠিক উত্তর নেওয়া হয়েছে বাড়িতে তারা ছিল বুঝি শঙ্কি নদীর মোড়ে তো একচল্লিশ দাগের সঠিক উত্তর নেওয়া হয়েছে সি সংশয়সূচক সমুচয় অভ্যয় আর বিয়াল্লিশ জায়গায় উত্তর বিয়াল্লিশ দাগের ছায়া হয়ে গেল কখন বিয়াল্লিশ দাগের সঠিক উত্তর হচ্ছে ক্রিয়ার বিশেষণ এ হচ্ছে সঠিক উত্তর তেতাল্লিশ দাগের রাজপ্রাসাদের দেউড়ি তেতাল্লিশ দাগের সঠিক উত্তর হচ্ছে সদর দ্বার ডি ডি হচ্ছে সঠিক উত্তর চুয়াল্লিশ সঠিক উত্তর আমি থাকি মালঞ্চের রাজবাগানের মালিক চুয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে ডি কথক কথক নেওয়া হয়েছে এখানে পঁয়তাল্লিশ সঠিক উত্তর পঁয়তাল্লিশ ডেকে জবর পেলে দয়া করে আমার বাড়ি জিও পঁয়তাল্লিশ সঠিক উত্তর হচ্ছে অনুজ্ঞা ভাব ছেচল্লিশ জায়গা একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে ছেচল্লিশ জায়গায় উত্তর হচ্ছে সি সহপাঠীদের সহপাঠী দলের মানাঙ্ক মানাঙ্ক সাতচল্লিশ দাগ ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সাতচল্লিশ দাগের সঠিক উত্তর হচ্ছে সূত্র পদ্ধতি সূত্র পদ্ধতি এরপরে আটচল্লিশ দাগের সঠিক উত্তর নীরব পাঠের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে নীরব পাঠ আটচল্লিশ দাগের সঠিক উত্তর হচ্ছে ডি পাঠের মূল ধারণাটিকে মনোযোগ সহকারে বুঝে নিতে সাহায্য করে সংশোধনী এরপরে ঊনপঞ্চাশ দাগের সংশোধনী শিক্ষণের মূল উদ্দেশ্যের মধ্যে অন্তর্ভুক্ত নয় উনপঞ্চাশের সঠিক উত্তর হচ্ছে ডি দুর্গ দুর্বলতাগ্রস্ত শিক্ষার্থীর মানসিক পীড়ন করা পঞ্চাশ শিক্ষার ক্ষেত্রে ভাষার কেন্দ্রিকতা এখানে সঠিক উত্তর হচ্ছে এ ভাষা অন্যান্য সকল বিষয় সাবজেক্ট শেখার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে এরপরে একান্ন উত্তর কবিতা পাঠের উল্লেখযোগ্য প্রাসঙ্গিকতা গুলি সি এর সঠিক ইয়ে একান্ন উত্তর হচ্ছে সি অনুবন্ধ পদ্ধতি বাহান্ন শিক্ষণ উপকরণ বাহান্নের সঠিক উত্তর হচ্ছে ডি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত ও যথাযথভাবে প্রযুক্ত এরপর তেতাল্লিশ যদি কোনো শিক্ষক শিক্ষিকা লক্ষ্য করেন তেতাল্লিশের সঠিক উত্তর হচ্ছে সি ডিজলেক্সিয়া রিডিং ডিসঅর্ডার ডিজলেক্সিয়া অর্থাৎ সি কে সিকে আনসার নেওয়া হয়েছে সঠিক সি হচ্ছে সঠিক উত্তর চুয়ান্নর চুয়ান্নর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার শিক্ষা দেওয়ার কারণ চুয়ান্ন সঠিক উত্তর হচ্ছে এ মাতৃভাষা শিক্ষার পক্ষে সহজ বোধগম্য এরপরে পঞ্চান্ন দাগের উত্তর কবিতা পাঠের পর শিক্ষক শিক্ষিকা শ্রেণীর পঞ্চান্ন দাগের উত্তর হচ্ছে ডি শিক্ষার্থীদের মধ্যে থাকা বিভিন্ন ক্ষমতা এরপরে ছাপ্পান্ন দাগের ছাপ্পান্ন দাগের নিম্নের কোনটি জরুরি সাক্ষরতার স্তর ছাপ্পান্ন দাগের সঠিক উত্তর হচ্ছে ডি শব্দ লেখার ক্ষমতা ডি সঠিক উত্তর সাতান্ন দাগের বাংলা ক্লাস যদি কোনো শিক্ষক শিক্ষিকা বাংলা ক্লাসে সাতান্ন উত্তর হচ্ছে ডি মুক্ত প্রান্তিক ডি সঠিক উত্তর নেওয়া হয়েছে আটান্ন দাগ আটান্ন দ্যাগে নির্মলিখিত কোন ক্ষেত্রে শ্রবণ দক্ষতা আটান্ন সঠিক উত্তর হচ্ছে সি স্কুলে বসে এক মনে গল্পের বই পড়া আটান্ন দ্যাগে এরপরে উনষাট বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষা উনষাটের সঠিক উত্তর হচ্ছে এ বন্ধুত্বপূর্ণ ও শিশুকেন্দ্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে ষাট দাগে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয় ষাট দাগের সঠিক উত্তর হচ্ছে অসঙ্গতি ষাট দাগের সি সঠিক উত্তর আমরা ডি সেটের অ্যান্সার দেখছি ডি সেট তো আমরা এখন ইংরেজিটা মিলিয়ে দেখি যাদের ডি সেট পড়েছে সরাসরি আপনারা মিলিয়ে নিতে পারবেন আর অন্য সেটেরগুলো তারা আপনারা কোশ্চেন ধরে ধরে উত্তরটা মিলিয়ে নিতে পারবেন তো একষট্টি দাগের একষট্টি দাগের সঠিক উত্তর হচ্ছে ডি কাম বাষট্টি দাগের সঠিক উত্তর বাষট্টি দ্যাগের সঠিক উত্তর নেওয়া হয়েছে বি ওয়াইজ তেষট্টি দাগের সঠিক উত্তর নেওয়া হয়েছে বি কে স্টেটমেন্ট ওয়ান টু বোথ তার ট্রু তেষট্টি দাগের এরপরে চৌষট্টি দ্যাগের সঠিক উত্তর নেওয়া হয়েছে চৌষট্টি দাগে এ এটা হচ্ছে নাউন চৌষট্টি দাগের সঠিক উত্তর না নাউন এ নেওয়া হয়েছে পঁয়ষট্টি দাগের পঁয়ষট্টি দাগের সঠিক উত্তর হচ্ছে সি পঁয়ষট্টি দাগের সি উত্তর ছেষট্টি দাগের সঠিক উত্তর হচ্ছে ছেষট্টি দাগেও সি সি সঠিক উত্তর ছেষট্টির সি এরপরে সাতষট্টি দাগের সঠিক উত্তর সাতষট্টি দেখেও সি সাপোর্ট সাতষট্টির সি এরপরে আটষট্টি আটষট্টির সঠিক উত্তর হচ্ছে এনকারেজড ডি ডি হচ্ছে সঠিক উত্তর আটষট্টির এরপরে ঊনসত্তরে দেখবো আমরা ঊনসত্তরের লিটিল রাকেশ ঊনসত্তরের সঠিক উত্তর হচ্ছে বি ফোর মান্থ ওল্ড এবং সত্তরের হিজ সত্তরের সঠিক উত্তর হচ্ছে দ্য ন্যারেটর এ হচ্ছে সঠিক উত্তর এরপরে একাত্তরের দ্য সিনোনি বপ একাত্তরের সঠিক উত্তর হচ্ছে সি একাত্তরের সঠিক উত্তর সি অকুপ্যানস বাহাত্তরের অল মিনস বাহাত্তরের সঠিক উত্তর হচ্ছে ডি অ্যান্ড আদার্স তিয়াত্তরের সঠিক উত্তর হচ্ছে নেওয়া হয়েছে স্কুইরেল অর্থাৎ সি তিয়াত্তরের সঠিক উত্তর হচ্ছে সি চুয়াত্তর ফাইনালি আই গট চুয়াত্তরের সঠিক উত্তর নেওয়া হচ্ছে এ অ্যাসার্টিভ সেন্টেন্স চুয়াত্তরের সঠিক উত্তর এ এরপরে পঁচাত্তরের সঠিক উত্তর পঁচাত্তর দ্যাগের এ সিম্পল পাস টেন্স এরপরে আমরা চলে আসি ছিয়াত্তর ছিয়াত্তর দাগের সঠিক উত্তর ফর টিচিং এ গ্রামার ছিয়াত্তর দাগের সঠিকোত্তর বি ইন্ডাকটিভ মেথড তারপরে সাতাত্তর দাগের সিটিং অ্যারেঞ্জমেন্ট সাতাত্তর দাগ সাতাত্তর দাগের সঠিকোত্তর ফ্লেক্সিবেল বার্ড প্ল্যান্ট বি সঠিকোত্তর সাতাত্তরের বি আটাত্তর হট শ্যুট আটাত্তরের উত্তর হচ্ছে সি অ্যাবিলিটি টু ইউজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আটাত্তরের সি এবার উনআশি বেসিক স্কিল ফর ল্যাং ল্যাঙ্গুয়েজ লার্নিং উনআশির সঠিক উত্তর হচ্ছে বি লিসেনিং স্পিক স্পিকিং রিডিং রাইটিং এরপরে আশি দাগের সঠিক উত্তর হুইস অফ দ্য ফলোয়িং টি এলএম আশি সঠিক উত্তর হচ্ছে সি টেক্সট বুক এরপরে একাশি দাগের সঠিক উত্তর ইমিডিয়েট কারেকশান একাশির সঠিক উত্তর হচ্ছে বি ট্রান্সলেটর মেথড ট্রান্সলেশন মেথড বিরাশি দাগের হুইস অফ দ্য ফলোইং বিরিয়াশির সঠিক উত্তর হচ্ছে সি সি হচ্ছে বিরাশির সঠিক উত্তর হচ্ছে সি এরপরে তিরাশি দাগের আমরা দেখবো দ্য পারপাস তিরাশি দাগ তিরাশি দাগের সঠিক উত্তর হচ্ছে সি টিস এগেইন চুরাশি দাগ চুরাশি দাগের লিসেনিং কম্প্রিহেনশন ইজ অ্যান চুরাশি দাগের সঠিক উত্তর হচ্ছে অ্যাক্টিভ স্কিল নেওয়া হয়েছে এখানে অনেকে প্যাসিভ স্কিল প্যাসিভ স্কিলের এখানে নিয়ে কনফিউশন তৈরি হয়েছে অ্যাক্টিভ স্কিলের কথা এখানে কিন্তু সঠিক উত্তর নিয়েছে অ্যাক্টিভ স্কিল চুরাশি দাগের পঁচাশি দাগ পঁচাশি দাগের হুইস অব দ্য ফলোইং পঁচাশি দাগের সঠিক উত্তর হচ্ছে বি রিডিং স্টোরি টাইপ ছিয়াশি দাগ হুইস অব দ্য ফলোইং ছিয়াশি দাগের সঠিক উত্তর হচ্ছে সি উই ইউজ মাদার টাং ফর বোথ সাতাশি দাগের হুইস অব দ্য ফলোইং সাতাশি দাগ সে এর সঠিক উত্তর হচ্ছে এ লার্নার শুড বি সাতাশির এ সঠিক উত্তর অষ্টাশি অ্যাকর্ডিং টু এনসিএফ অষ্টাশির সঠিক উত্তর হচ্ছে ডি এ রিসোর্স অফ টিচিং স্কুল ল্যাঙ্গুয়েজ অষ্টাশির ডি হচ্ছে সঠিক উত্তর উননব্বই দ্য মিনিং অফ ওয়ার্ড উননব্বই সঠিক উত্তর হচ্ছে ইটস কনটেক্সট এবং নব্বইয়ের সঠিক উত্তর হচ্ছে নব্বই হুইজ অন অফ দ্য গিভেন নব্বইয়ের সঠিক উত্তর হচ্ছে ডি ফ্রম সঠিক উত্তর নেওয়া হয়েছে এখানে আমরা ডি সেটের প্র্যাকটিস মেলাচ্ছি সেট হচ্ছে ডি যারা চ্যানেলটিকে নতুনে আছেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন তো চলুন আমরা ডি সেটের ম্যাথামেটিক্সটা একটু দেখে নিই তো ম্যাথামে ম্যাথামেটিক্সের একানব্বই নম্বর যে কোশ্চেন একানব্বই নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে এ একানব্বই নম্বরের সঠিক এ বিরানব্বই নম্বরের নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গাণিতিক বৈশিষ্ট্য নয় বিরানব্বই নম্বরের সঠিক উত্তর হচ্ছে ফলাফলের অনিশ্চয়তা অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর বহু বিতর্কিত তিরানব্বই নম্বর কোশ্চেন একটি বৃত্তাকার চাকার একটি পূর্ণ ঘূর্ণনের অতিক্রান্ত পথের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের নির্ণয় করতে হবে এটা নিয়ে খুব বিতর্ক তৈরি হয়েছিল তো তিরানব্বই নাম্বারে সঠিক উত্তর নেওয়া হয়েছে চাকার পরিধির দৈর্ঘ্য চাকার পরিধির দৈর্ঘ্য নেওয়া হয়েছে এখানে সঠিক উত্তর হচ্ছে সি নেওয়া হয়েছে এটা নিয়ে কিন্তু বহু বিতর্ক তৈরি হয়েছিল চাকার পরিধি নাকি চাকার পরিধির দৈর্ঘ্য এই দুটো কোশ্চেন নিয়ে কিন্তু বহু বিতর্ক তৈরি হয়েছে তাহলে এখানে অপশন নেওয়া হয়েছে সি সঠিক উত্তর নেওয়া হয়েছে চুরানব্বই নাম্বারে চুরানব্বই নাম্বারে সঠিক উত্তর হচ্ছে সি পঞ্চান্ন সি পঁচানব্বই নম্বরের সঠিক উত্তর পঁচানব্বই নম্বরে নেওয়া হয়েছে যদি একটি স্বাভাবিক সংখ্যার সকল যথার্থ পঁচানব্বই নম্বরের সঠিক উত্তর হচ্ছে ডি আঠাশ নিখুঁত কিন্তু বিয়াল্লিশ নয় ছিয়ানব্বই দাগের ছিয়ানব্বই দাগের সঠিক উত্তর না হয়েছে এ এ হচ্ছে সঠিক উত্তর সাতানব্বই দাগে একশো এর সকল উৎপাদকগুলির সমষ্টি হলো সাতানব্বইয়ের সঠিক উত্তর হচ্ছে ডি দুশো সতেরো আটানব্বইয়ের সঠিক উত্তর নিম্নলিখিত কোনটি গণিতের ফর্মেটিভ এভোলিউশনে অপরিহার্য বৈশিষ্ট্য নয় আটানব্বই সঠিক উত্তর হচ্ছে গণিতের বিষয়গত জ্ঞানের বিচার অর্থাৎ এ সঠিক উত্তর নিরানব্বই নিরানব্বই এনসিএফ দু হাজার পাঁচ নির্দেশ অনুসারে নিরানব্বইয়ের সঠিক উত্তর হচ্ছে বি শ্রেণীকক্ষের শিখন ও ব্যবহারিক জীবনের সঙ্গে অনুবন্ধ স্থাপনে সাহায্য করা নেক্সট গণিত হল সভ্যতার দর্বন উক্তিটি করেছেন একশোর সঠিক উত্তর হচ্ছে হেগেন যদিও স্পেলিংটা এখানে মিস্টেক ছিল সঠিক উত্তর হচ্ছে প্রথমটি এ এরপরে আমরা চলে আসি একশো একে একশো একে ভগ্নাংশের যোগ ফল এখানে সঠিক উত্তর হচ্ছে ডি একশো একে সঠিক উত্তর ডি একশো দুই প্রথম একশোটি মৌলিক সংখ্যার গুণফলের এককের অঙ্ক কত হবে সঠিক উত্তর হচ্ছে ডি শূন্য একশো তিন প্রদত্ত বিবৃতিগুলি হলো একশো তিনে দু সেই একশো তিনের সঠিক উত্তর এ একশো তিনের এ একের সঠিক উত্তর একশো চারে বাইশ বাই সাত একশো চারের সঠিক উত্তর হচ্ছে সেই অপশ এখানে নেওয়া হয়েছে বি অর্থাৎ এখানে যে অপশানটা ভুল ছিল সি সেটে এই ডি সেটের ডি সেটের বাংলা কোশ্চেনে ভুল ছিল কিন্তু তারা ইংলিশ কোশ্চেনের অপশান দেখে কিন্তু অ্যান্সার নেওয়া হয়েছে তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বি অর্থাৎ চার কিন্তু এখানে সঠিক উত্তর এরপরে একশো পাঁচের সঠিক উত্তর হচ্ছে কোনো একজন শিক্ষক শিক্ষিকা একশো পাঁচ একশো পাঁচের সঠিক উত্তর ডি ডি হচ্ছে একশো পাঁচের সঠিক উত্তর একশো ছয় বৃত্তের জন্য নিচের কোন বিবৃতিটি সঠিক নয় একশো ছয়ের সঠিক উত্তর সি দুটি জ্যামিতিক সমান্তরাল জ্যার মধ্যবিত্তের সংযোগ স্বললেখার সর্বদা বৃত্তের কেন্দ্রগামী হয় নেক্সট একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করো এটি এটি প্রশ্নটির স্তর হলো একশো সাতের সঠিক উত্তর হচ্ছে ডি দক্ষতামূলক একশো আট সংখ্যার মধ্যে লেখা যে স্থানীয় মান একশো আটের সঠিক উত্তর হচ্ছে শূন্য সি সি একশো আটের একশো নয়ের নিম্নলিখিতর মধ্যে কোন চিহ্নটি গণিতের ভাষার সহজে কেবলমাত্র প্রযোজ্য অর্থাৎ এখানে সঠিক উত্তর একশো নয়ের সঠিক উত্তর হচ্ছে সি পার্সেন্টেজ একশো দশ একশো দশ গণিত শিক্ষণের সময় একশো দশের সঠিক উত্তর হচ্ছে বি এক থেকে নয় অঙ্কগুলি জানানোর মধ্যেই শূন্যর সঙ্গে পরিচয় প্রয়োজন পরিচিতির প্রয়োজন অনুরূপ করে ধারণার জন্য একশো এগারো অনুরূপ করে ধারণার জন্য আমাদের বিবেচিত একশো এগারো নম্বর কোশ্চেনে কিন্তু নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল অনেক বার আমরা দেখেছি এখানে একশো এগারো সঠিক উত্তর নেওয়া হয়েছে সি একজোড়া সামতলিক সরলরেখা যারা অসমান্তরাল হতে পারে এবং একটি সাধারণ ছেদক তাহলে অনুরূপ করার জন্য সঠিক উত্তর হচ্ছে সি নেক্সট একশো বারো দাগের জন্য সঠিক উত্তর ধরা যাক একশো বারো দাগ এ সমান এত বি সমানে হয়েছিল ডি এখানে স কোনোটি মৌলিক নয় অর্থাৎ ডি এক্ষেত্রে সঠিক উত্তর নেওয়া হয়েছে নেক্সট একশো তেরো দাগের কোশ্চেন একশো তেরো দাগের সঠিক উত্তর হচ্ছে ডি প্রবৃদ্ধ কোন সরল কোন সূক্ষ্ম কোন একশো তেরো ডি উত্তর সঠিক একশো চোদ্দো একশো চোদ্দোর সঠিক উত্তর হচ্ছে এ একশো চোদ্দোর সঠিক উত্তর এ একশো পনেরো একশো পনেরোর সঠিক উত্তর হচ্ছে সি দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার এবং সাত সেন্টিমিটার একশো ষোলো একশো ষোলোর জ্যামিতিক বিষয়ে শিক্ষার্থীর মধ্যে প্রেসনা জাগাতে একশো ষোলো ষোলো দাগের সঠিক উত্তর হচ্ছে জ্যামিতিক সংক্রান্ত জটিল সমস্যা জ্যামিতিক সংক্রান্ত জটিল সমস্যা এটা নিয়েও কিন্তু এই প্রশ্নটা নিয়েও কিন্তু বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছিল একশো সতেরো একশো সতেরো দাগের সঠিক উত্তর হচ্ছে বি বি এক্ষেত্রে সঠিক উত্তর একশো আঠেরো দাগ একশো পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য একশো আঠেরো দাগের সঠিক উত্তর হচ্ছে সি সিক্স এরপরে একশো উনিশ দাগে একশো মিটার দৌড় প্রতিযোগিতা রাম একশো উনিশের সঠিক উত্তর হচ্ছে সি এগারো মিটার এরপর একশো কুড়ি প্রতিদিন এক দশ ঘন্টা কাজ করলে রাম একটি কাজ ছয় দিনে শেষ করতে পারে একশো কুড়ি দাগের সঠিক উত্তর হচ্ছে বি আট দিনে শেষ করতে পারবে আমরা প্রাথমিক ক্ষেত্রে ডি সেটের অ্যান্সার কী মেলাচ্ছি ডি সেট ডি সেটের অ্যান্সার কীগুলো মেলাচ্ছি আপনারা বাকি অ্যান্সার প্রশ্নগুলো ধরে ধরে অন্য সেটের আনসারগুলো মেলাতে পারবেন তো চ্যানেলটিকে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা খুব দ্রুত অ্যান্সারকে মিলিয়ে যাচ্ছি তো সরাসরি চলুন এবার আমরা এনভায়রনমেন্ট স্টাডিজ কিন্তু অ্যান্সারকে মেলাচ্ছি একশো একুশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর নিম্নলিখিত সারগুলির মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ অ্যাজোলা জৈব সার নেক্সট একশো বাইশ নাম্বার ভেক্টর যা রোগের কার্যকরণ জীবের বাহক ও পোষক হিসেবে একশো বাইশের সঠিক উত্তর হচ্ছে সন্ধিপদ একশো তেইশের একটি শ্রেণীকক্ষের শিক্ষার্থীর মধ্যে আটত্রিশটি দ ভিন্ন দল আছে এখানে একশো তেইশের সঠিক উত্তর হচ্ছে বি এখানে সঠিক উত্তর নেওয়া হয়েছে বি বি হচ্ছে সঠিক উত্তর একশো চব্বিশ পরিবেশ বিদ্যা পাঠের পর্যবেক্ষণ একশো চব্বিশের সঠিক উত্তর হচ্ছে সি এই পদ্ধতিতে বিষয়গত অধ্যয়নের সি হচ্ছে সঠিক উত্তর একশো পঁচিশের সি বি হচ্ছে বি পাতিত জল বি হচ্ছে সঠিক উত্তর নিম্নলিখিত কোন প্রাণীটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এ বাঘরল বা ফিশিং ক্যাট এ হচ্ছে সঠিক উত্তর নিষের একশো সাতাশ নিষের কোন জোটি সঠিক নয় এটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল একশো সাতাশের ডি অজন্তা গুহা এক স্থাপত্য অজন্তা গুহা এটা হচ্ছে সঠিক নয় নেক্সট একশো আঠাশ টিপ্কো আন্দোলনের সঙ্গে যার সম্পর্কযুক্ত একশো আঠাশের সম উত্তর হচ্ছে বি ভারতের বৃক্ষ ও অরণ্য বাঁচাও আন্দোলন একশো আঠাশের বি সঠিক উত্তর এরপরে একশো উনত্রিশ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সংশোধনী নিয়ম অনুসারে একশো উনত্রিশের সঠিক উত্তর হচ্ছে বি একশো কুড়ি মাইক্রন একশো বি হচ্ছে সঠিক উত্তর একশো উনত্রিশের একশো তিরিশের নির্মলিখিত কোনটি এন্ডেমিক প্রজাতির প্রাণীর উদাহরণ নয় তিরিশের সঠিক উত্তর হচ্ছে ডি চিতাবাগ মহারাষ্ট্র নেক্সট একশো একত্রিশের নির্মলিখিত গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস তো একশো একত্রিশের সঠিক উত্তর হচ্ছে সি নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইডকে সঠিক উত্তর নেওয়া হয়েছে নেক্সট নিম্নলিখিত কোন গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোনটি সুপার সাইক্লোন ছিল একশো বত্রিশের উত্তর আমফোন যেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছিলেন যে আমফান আমফোন লেখা হয়েছে সেটা কিন্তু প্রশ্নের কোনো ভুল নেই তাহলে সঠিক উত্তর হচ্ছে সি একশো বত্রিশের সঠিক উত্তর সি নেক্সট একশো তেত্রিশ ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট এডুকেশন প্রোগ্রাম আইইপি চালু করেছিল কে একশো তেত্রিশের সঠিক উত্তর হচ্ছে বি ইউনেস্কো ইউনেস্কো হচ্ছে সঠিক উত্তর বি হচ্ছে উত্তর একশো তেত্রিশের একশো চৌত্রিশ নিম্নলিখিত কোন কোন বস্তুগুলি জীবাণু অবিয়োজ্য বর্জ্য একশো চৌত্রিশের সঠিক উত্তর হচ্ছে সি প্লাস্টিক বোতল কম্পিউটার যন্ত্রাংশ ব্যাটারি সি হচ্ছে উত্তর একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশে যে তিনটি আর পরিবেশে রক্ষা করে তা হলো একশো পঁয়ত্রিশের সি রাশ রিসাইকেল রিডিউস রিসাইকেল অ্যান্ড রিউজ সঠিক উত্তর হচ্ছে সি নিম্নলিখিত কোনগুলির উদ্যান সম্পদ একশো ছত্রিশের একশো ছত্রিশের সঠিক উত্তর হচ্ছে আমলিচু বি হচ্ছে সঠিকোত্তর নেক্সট একশো সাঁত্রিশ প্রাথমিক স্তরে ইভিএস পাঠ্যক্রম সম্পর্কিত একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশের সঠিক উত্তর হচ্ছে জি এই ডি প্রাথমিক স্তরে ইভিএস শিক্ষার লিঙ্গ বা লিঙ্গ সংবেদনশীলতার বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত ডি হচ্ছে সঠিক উত্তর একশো আটত্রিশ একশো আটত্রিশের নিচের কোন কতগুলি নদীর নাম দেওয়া হয়েছে একশো আটত্রিশের সঠিক উত্তর হচ্ছে সি তিস্তা মহানন্দা একশো আটত্রিশ একশো উনচল্লিশে নিম্নলিখিত কোনটি আলোক রাসায়নিক ধোঁয়াশার অংশ নয় ফটোকেমিক্যাল স্মোকের অংশ নয় একশো উনচল্লিশের সঠিক উত্তর হচ্ছে এ সি এ এরপরে একশো চল্লিশ নির্মলখিত কোনটি ব্ল্যাক ফুড ডিজিজের সঙ্গে সম্পর্কযুক্ত একশো চল্লিশের সঠিক উত্তর হচ্ছে বি আর্সেনিক এরপর একশো একচল্লিশের সঠিক উত্তর হচ্ছে একশো যে কারণের জন্য কোনো জাতীয় জাতীয় উদ্যান কোনো জাতীয় উদ্যানে একশো একচল একশো একচল্লিশের সঠিক উত্তর হচ্ছে সি আফ্রিকা থেকে চিত্তবাগের পুনঃপ্রবর্তনের জন্য সি হচ্ছে সঠিক উত্তর একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ নির্মক্ষিত কোনটি শক্তি প্রকারের সঠিক ক্রম একশো বিয়াল্লিশের সঠিক উত্তর হচ্ছে ডি সৌরশক্তি প্রাথমিক উৎপাদক তৃণভোজী মাংসাশী ডি হচ্ছে সঠিক উত্তর একশো তেতাল্লিশের একশো তেতাল্লিশের ইভিএস শ্রেণীকক্ষে একজন শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বন্যপ্রাণী বনপ্রাণী চেনাতে চিড়িয়া এখানে নিয়ে গিয়েছিলেন তো একশো তেতাল্লিশের সঠিক উত্তর হচ্ছে ডি ফিল্ড ভিজিট ক্ষেত্র পরিদর্শন নেক্সট একশো চুয়াল্লিশ পরিবেশবিদ্যা সম্পর্কিত সক্রিয় গবেষণা অ্যাক্টিভ রিসার্চ একশো চুয়াল্লিশের সঠিক উত্তর হচ্ছে বি সম্ভাব্য কারণগুলি বিশ্লেষণের শেষে অর্থাৎ একশো চুয়াল্লিশের উত্তর বি একশো পঁয়তাল্লিশের পরিবেশ শিকার বৈশিষ্ট্য প্রথম তালিকাভুক্ত হয় একশো পঁয়তাল্লিশের উত্তর হচ্ছে বি উনিশশো সাতাত্তর টিবলিসি সম্মেলনের নেক্সট একশো ছেচল্লিশ নির্মলিখিতগুলির কোনটি পরিবেশবান্ধব অভ্যাস একশো ছেচল্লিশের সঠিক উত্তর হচ্ছে ডি ব্যক্তিগত মোটর গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে সাইকেল চালানো চালিয়ে বিদ্যালয়ে যাওয়া সঠিক উত্তর ডি একশো সাতচল্লিশ নির্মিলিখিত আন্তর্জাতিক চুক্তিগুলির কোনটির একশো সাতচল্লিশের সঠিক উত্তর হচ্ছে মন্ট্রিল প্রোটোকল ডি ডি হচ্ছে সঠিক উত্তর একশো আটচল্লিশের যে প্রক্রিয়ায় কেচো জীবাণু বিয়োজক একশো আটচল্লিশের সঠিক উত্তর হচ্ছে ডি ভার্মি নেক্সট একশো উনপঞ্চাশের নির্মূল কোনটি বায়ুদূষণ জৈব নির্দেশক একশো উনপঞ্চাশের সঠিক উত্তর হচ্ছে লাইকেন ডি হচ্ছে সঠিক উত্তর এবং লাস্ট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের নিচের কোন কোন জেলার মধ্য দিয়ে দামোদর নদ প্রবাহিত হয়েছে একশো পঞ্চাশের সঠিক উত্তর হচ্ছে ডি লাস্টে বেশ পাঁচটা কোশ্চেনের সঠিক উত্তর হলো ডি হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি ও হাওড়া অর্থাৎ একশো পঞ্চাশের সঠিক উত্তর হচ্ছে ডি এই হয়েছে সমস্ত আনসার কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটি এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ